ব্যানারটি তৈরি করার জন্য প্রথমত একটি পেজ নিব, কন্ট্রোল দেবে এন প্রেস করে। তারপর সাইজটা লিখছি আমি 9 ফুট মানে 108 ইঞ্চ, এবং চওড়াই করব 84 ইঞ্চ মানে 8 ফুট, 8 বারং 84, এবং রেজুলেশন 72 রেখে ওকে করছি। আমাদের যে পেজটা চলে আসলো এই পেজটাকে কালার করব। কালার করার জন্য গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, তারপরে এখান থেকে কালার নিয়ে নেব। কালারটা আমি এখান থেকে যা কালার আছে থাক, ভালোই আছে কালার, আর এই জায়গা থেকে হলুদ, ঠিক আছে এটাই নিয়ে নিই। এবার কি করব, মিডিল থেকে আমি এই কোণা পর্যন্ত টেনে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা ঠিকঠাক আমার কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। এবার আমি ছবিগুলোর কাজ করব। তো ছবির কাজ করার জন্য বাইরে থেকে ছবিগুলো নিয়ে আসব। তো আমি ছবিটা, এই ছবিটা নিয়ে আসবো, ভারত মাতার এই ছবিটা চলে আসছে, একটু ওয়েট করতে হবে, এই চলে আসলো। এবার এই ছবিটাকে আমি ক্রপ করে নিয়ে চলে যাব। তার জন্য কি করব, সিলেকশন টুল করব, সিলেকশন টুল নিয়ে মার্ক এখান থেকে সিলেক্ট করব ছবিটাকে, পারফেক্টলি ছবিটাকে সিলেক্ট করব। বাস সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, মুভ টুলের সাহায্যে আমি নিয়ে চলে যাব, ধরে এনে ছবিতে ছেড়ে দিলাম। তাহলে আমার এই কাজটা হয়ে গেল, এটাকে কেটে দিচ্ছি। ছবিটা যখন বসে গেল আমি একটু উপরে হালকা উঠিয়ে দিই, মিডিলে রাখি। যখন কাজটা হয়ে গেল তারপরে বাকি ছবিগুলোর কাজ করব। তার জন্য আমি এখানে কিছু মহাপুরুষদের ছবি দেব, তার জন্য ফ্রেম ইউজ করব। ফ্রেম দেওয়ার জন্য আমি ফ্রেম নিচ্ছি, এই ফ্রেমটা নেব, এই ফ্রেমটা নিয়ে এনে ছেড়ে দিচ্ছি। ফ্রেমটা চলে আসলো, ফ্রেমটাকে আমি সাইজ করে নিই, কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দিয়ে সাইজটাকে বড় করে নিচ্ছি, মোটামুটি এরকম সাইজ রাখি, এরকম সাইজ ঠিকঠাক হবে। চলো এন্টার। এবার যখন সাইজটা রাখলাম আমি এই জায়গায় রাখছি, তারপরে অল্টার দেবে থেকে আর এক কপি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কি করব, গাইড করব, গাইড নেব, তাহলে সুবিধা হবে কাজটা করতে, পারফেক্টলি এবার বসাতে পারবো। তারপরে আবার অল্টার দেবে, আর এক কপি নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আমার সেকেন্ড ফ্রেমটা আর একটু হালকা নিচে নামাবো, ব্যাস, আর প্রথমেরটা আর একটু হালকা নিচে, ঠিক আছে। যখন আমার হয়ে গেল কাজটা, এই সাইডেও সেম কাজ করব। সেম কাজ করার জন্য আমি আবার অল্টার দেবে থেকে সেম ফ্রেমটা নিয়ে আসব, ফ্রেমটা নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি। তো এটাও গাইড নিয়ে নিই, সব থেকে ভালো হবে, এই গাইড নিলাম, তারপরে এটা বসিয়ে দিচ্ছি, তারপরে গাইডটাকে নিচে নামাবো এতটা, আবার অল্টার দেবে টেনে এনে বসিয়ে দিচ্ছি, আবার গাইডটাকে নিচে বসাচ্ছি, তারপর অল্টার দেবে থেকে টেনে বসিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে হয়ে গেল কাজটা, গাইডগুলো তুলে দিলাম, আমার এই কাজটা হয়ে গেল। এবার আমি ছবিগুলোর কাজ করি। তো ফার্স্ট আমার এটা লেয়ারে, এই লেয়ারটাই আমি আমরা কাজ করব। তো লেয়ারটা, লেয়ার টু টু কপি টু, এটা কি করব, বাইরে থেকে ডবল ক্লিক করে আমি ছবি নিয়ে আসছি ডক্টর বি আর আম্বেদকরের, এই ছবিটাকে ধরে এনে জাস্ট ছেড়ে দিচ্ছি, চলে আসলো। তা আমি এই লেয়ারটাকে একটু ফ্রেমের নিচে নিয়ে আসছি, তা দেখতে পাচ্ছি ফ্রেমটা উপরে এসছে। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে ছবিটাকে একটু সাইজ ছোট করে নিচ্ছি। আচ্ছা একটু জুম করে নিই, তাহলে দেখতে আরও সুবিধা হবে, কাজ করতেও ভালো লাগবে। আচ্ছা জুম করলাম, তাহলে আমার এতটা পারফেক্টলি ঠিকঠাক হয়ে যাচ্ছে, আর একটু ঠিকঠাক করে, ব্যাস এই হচ্ছে কাজ। যখন আমার কাজটা হয়ে গেল আমি ফ্রেম বরাবর কাটিং করব। কাটিং করার জন্য আমি উপরের ফ্রেমের লেয়ারটাই ক্লিক করব, তারপর ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব, দে মিডিলে ক্লিক করছি, তারপর ফটোর লেয়ারে ক্লিক করার পর শিফট কন্ট্রোল আই মানে ইনভার্স করে দিচ্ছে, দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে ছবিটা সেট হয়ে গেল। আবার আমি সেম এর নিচের ফ্রেমটা আছে, নিচের ফ্রেমটাই আমি ডবল রাইট ক্লিক করে দেখে নিই, ফ্রেমটা আছে লেয়ার টু কপি নামে, এই ফ্রেমটাই পরের ছবিটা নিয়ে আসবো, আমি এটা কেটে দিই আর একটা ছবি নিয়ে আসি। এবার আমি এই ছবিটা নিয়ে আসব, এই ছবিটা এনেও সেমভাবে ছেড়ে দিচ্ছি, এটাও কি করব, আমি এই লেয়ারটার নিচে নিয়ে আসব, ব্যাস ছবিটা চলে আসলো। কন্ট্রোল দেবে টি, সাইজটা ছোট করে নিই, দিয়ে এখানে ঠিকঠাক করে বসাবো, এই ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি, ব্যাস এই তো হয়ে গেছে, আর একটু, ব্যাস ঠিকঠাক হয়ে গেছে। এবার কি করব, এটাকেও আমি কাটিং করব। কাটিং করার জন্য ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে মিডিলে ক্লিক করলাম, ছবির লেয়ারে ক্লিক করে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট, এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করব। এই কাজটাও আমার হয়ে গেল, নিচের ফ্রেম,
নিচের ফ্রেমটা দেখে নিই কত নম্বর ফ্রেম আছে, ফ্রেম নাম্বার 2, তাহলে আমাকে এর নিচে আনতে হবে। নিয়ে আসি ছবি, ছবি নিয়ে আসবো আমি স্বামীজির ছবিটা। স্বামীজির ছবি নিয়ে এসে জাস্ট এনে ছেড়ে দিচ্ছি, এই বসে গেল। স্বামীজির ছবিটাকে আর একটু ছোট করি, এইভাবে ছোট করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, ব্যাস পারফেক্টলি বসে গেছে। এবার কাটিং করব, কাটিং করার জন্য আমি লেয়ারটাই ক্লিক করব, ম্যাজিক ওয়ান টুল সেম কাজ, ছবির লেয়ারে ক্লিক, শিফট কন্ট্রোল আই দিয়ে ডিলিট, কন্ট্রোল দেবে ডি, এটা আমার কাজ হয়ে গেল। এবার এই সাইডে চলে আসি, এই সাইডের এই ফ্রেমটা সেম ভাবে কাজটা করব। কাট হয়ে গেল, আমার এতটা কাজ হয়ে গেল, কাজটা হয়ে গেল। বাইরের ছবিগুলো আমি ডিলিট করে দিই, দেখো এখানে ডিলিট করে দিলাম সব ছবিগুলো, টাইম লাগবে না, পটাপট হয়ে গেল। আচ্ছা আমার এই ছবিটা, এই ছবিটা তো পারফেক্টলি আমার বসেই আছে। এবার এই ছবিটার পিছন দিকে একটা কালার আমি দিব, তো আমি আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি এখানে, ওর নিচে আর একটা শেপস নিয়ে নিচ্ছি। সব থেকে ভালো, যখন কাজটা হয়ে গেল আমি এটার একটা কালার দিয়ে দিচ্ছি, কালার একটা ইয়েলোই দিয়ে দিলাম, থাক কালার হয়ে গেল। এবার আমি লিখার কাজগুলো করব, তো লিখার কাজগুলো আমি যা লিখতে চাই সেই লিখাগুলো আমি লিখে দিচ্ছি। লিখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করব, তারপর টাইপ টুলে ক্লিক করার পর এখানে ডক্টর বি আর আম্বেদকর লিখব। আমি এখান থেকে ফন্ট ফেস চুজ করে নিচ্ছি, আমি ফন্টটা লিখব প্রসেনজিৎ ফন্টে, এবং সাইজটাকে করব মোটামুটি এখান থেকে একটু বাড়িয়ে দিই, 200-300 করি, দেখি কেমন লাগে। লিখে দেখি ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর লিখলাম। এবার লিখার পর আমি এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিই, একটু সাইজটাকে জুম করে নিচ্ছি যাতে সবাই দেখে বুঝতে পারে। এবার এখানে আমি কালারটাকে ঠিকঠাক করব, লিখার কালারটা আমি করব ব্লু কালার, এই থাকলো লিখা আমার ঠিকঠাকই আছে, আর একটু হালকা থাকবে, ব্যাস। এবার আমি এটাকে স্ট্রোক দিব, স্ট্রোক দিব হোয়াইট, এবং এটাকে সাইজ একটু বাড়িয়ে নিই, আট ঠিক আছে, থাক আট, আট ঠিক আছে, আট ঠিক আছে। এবার আমি ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো কালারটা আমি রেড দিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিই, ডিস্টেন্স বাড়াবো, স্পিডটাকে বাড়াই, ব্যাস সাইজটা একটু বাড়ানো, হালকা এটাকে এদিকে করি, স্পিডটাকে বাড়াই, ডিস্টেন্স একটু, বোঝা যাচ্ছে? এবার যখন কাজটা হয়ে গেল ডক্টর বি আর আম্বেদকর, সেম ভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে রেখে দিচ্ছি, লেখাগুলো উপরে নিয়ে যাই, উপরের লেয়ারে নিয়ে যাই সবচেয়ে বেশি ভালো হবে। নামটা লিখে দিচ্ছি, এটাকে কেটে নাম লিখে দিচ্ছি। যখন কমপ্লিট হয়ে গেল এটা বসিয়ে দিলাম, এবার আমি উপরে লিখব, উপরে লিখব, আর একটু সাইজ ছোট করে দিই, তো উপরে আমি লিখছি অখণ্ড ভারত, অখণ্ড ভারত লেখা হয়ে গেল। নিচে লিখব, লিখব ভারত মাতা কি জয়, সেম ভাবে, ব্যাস। এবার নিচে লিখে দিচ্ছি ধুলিয়ান খণ্ড, ধুলিয়ান নগর, ধুলিয়ান নগর, এই থাকলো। এখানে এটাকে সাইজ করে দিব ছোট, হয়ে গেল কাজ, ব্যানার বানানো।
এবার এটা করে দিব সেভ সেভ করার জন্য কন্ট্রোল দেবে এস কন্ট্রোল দেবে এস দেওয়ার পর আমি যেখানে সেভ করে রাখতে চাই সেখানে সেভ করে জেপিজি করে সেভ করে দিই নাম দিয়ে দিচ্ছি ব্যানার 9x7 ফুট সেভ করে দিচ্ছি